বিজেপির কার্যনির্বাহকত খং উঠিল মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর খং একাংশ সাংসদের উপর। সাংসদক ধমক দিবলৈ গৈ প্রটোকল পাহৰিলে মুখ্যমন্ত্রী। রাজ্যিক বিজেপির এই কার্যনির্বাহক থলির এই গৃহটোতে অনুষ্ঠিত হয়েছিল এই চিন্তন বৈঠক, যত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এজাউরি দিছে রাজ্যের একাংশ সাংসদক। লোকসভা নির্বাচনলৈ মাজত মাত্র দুটা বছর, আর এই দুটা বছর থকা সময়সাতে আজি মুখ্যমন্ত্রীর মুখেরে শুনা গল যে যিসকলে প্রধানমন্ত্রীর নির্দেশনা পালন করা নাই তেওঁলোকে 2024 নির্বাচনত টিকট বিচারি লাভ নাই। রাজ্যিক কার্যনির্বাহকত বহি আছিল কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, আছিল রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ দিলীপ শইকীয়া, সাংসদ প্রদান বড়ুয়া আদি। এই সভাতেই সাংসদের উপর অকর্তৃত্বশীল মন্তব্য মুখ্যমন্ত্রীর, একাংশ সাংসদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার অভিযোগ মুখ্যমন্ত্রীর, কাম নকৰা সাংসদের অধিকার নাই 2024 চনত টিকট বিচরার, নিজের সমষ্টিত অঙ্গনবাড়ি কেন্দ্র পরিদর্শন নকৰাত ক্ষোভ একাংশ সাংসদের বিরুদ্ধে, বন্ধ হয়ে আছে বহু অঙ্গনবাড়ি কেন্দ্র। মুখ্যমন্ত্রীর এই ক্ষোভ কার্যত স্বীকার করে ভিতরত হওয়া বৈঠকর এইদরেই বাহিরত স্পষ্টীকরণ দিলে কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলিয়ে। মই এতিয়া ভারত সরকার মন্ত্রী হল আর দুটা ডাঙর ডাঙর বিভাগ আছে, পেট্রোলিয়াম আর লেবার, আর গোটাই ভারতবর্ষ ঘুরি ফুরবলিয়া, দুদিন আগত নিশ্চয় গম পাইছে নাগাল্যান্ডেও যাবলিয়া হয়েছে। মই এনে কথা নহয়, মই যোৱা নাই, খবর লগাব আপনার দলিয়ান সমষ্টিত রামেশ্বর তেলি অঙ্গনবাড়ি সেন্টার গৈছে না, আর নামও কই দিছো সেই অঙ্গনবাড়ি সেন্টারটো যদি ইচ্ছা করে আপনার ইনকোয়ারি করে চাব, কিন্তু এই হব পারে কোনবা হয়তো সাংসদবিলাক নেযাব পারে। এই অভিযোগের লগতে প্রধানমন্ত্রীর আমেরিকা ভ্রমণের ফটো শেয়ার নকৰা সাংসদকো প্রশ্ন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই উষ্মার কথা স্বীকার করে সাংসদ পল্লব লোচন দাসের মন্তব্য, সাংসদক উৎসাহে দিছিল মুখ্যমন্ত্রীয়ে। তেনেকুৱা নহয়, চাওক, অঙ্গনবাদী তেওঁ ক্ষোভিত হওয়ার কথা কোৱা নাই, তেওঁ আমাক এনকারেজ করে পেলাই কৈছে যে আপোনালোকে এইখিনি কাম আমি কৰিব লাগে, কারণ অঙ্গনবাদী কেন্দ্রসমূহ এতিয়া বন্ধ হয়ে আছে, কিন্তু ঘরে ঘরে চাউল বিতরণটা আমি কেনেকৈ কৰিছো, চাউল সমূহ বিনামূলীয়াকৈ মানুহৰ ঘৰত গৈছে নাই, কার্ডবিলাক মানুহৰ ঘৰত আছে নে দোকানীর হাতত আছে নে মানুহৰ হাতত আছে, এইখিনি আমি চাব লাগিব। অবশ্যই আভ্যন্তরীণ সভাত এগারী মুখ্যমন্ত্রীয়ে সাংসদক ধমক দিয়া বিষয়টোৱে চর্চা লাভ করার পিছতেই প্রতিক্রিয়া প্রকাশ মুখ্যমন্ত্রীর। অঙ্গনবাদী কেন্দ্রবিলাকতো এটা বন্ধই আছে কোভিডর কারণে, মই কিবা বেলেগ কৈছো আপনাদের বেলেগ শুনিছে, এতিয়াতো কোভিডর কারণে অঙ্গনবাদী কেন্দ্রবিলাক বন্ধই আছে না। কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রীয় সাধারণ সম্পাদককে ধরে কেন্দ্রীয় প্রতিনিধিক রাজ্যের এগারী মুখ্যমন্ত্রীয়ে কিদরে নির্দেশাত্মক কথা কব পারে তাক লৈ রাজনৈতিক মহলত চর্চা চলিছে। ভিডিও জার্নেলিষ্ট হরি বড়োর সৈতে গুঞ্জন কলিতার রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।